যাক বাবা, কিনবো কিনবো করে শেষ পর্যন্ত তাহলে কেনা হলো। যা দাম হয়েছে এখন জিনিসের। যাই হোক, এই ইলিশ মাছের মাথা দিয়ে কচি পাতা যা লাগবে না। কি বাবা গোপাল, এই ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? দিবা স্বপ্ন টপ্ন দেখছো নাকি? ও হারু কাকা, বলুন তা কোথায় চললেন এত বেলায়? বাজারে সব শেষ, পচা পেচকো সবজি ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, সে কি হবে তাহলে? আজ আমার আর রক্ষে নেই। কেন, গৃহমন্ত্রীর কোনো আবদার আছে বোধ হয়? আবদার বলে আবদার, সে এক আজব আবদার। তাই নাকি? তা কিসের আবদার, শোনা যাবে কি? হ্যাঁ, শুধু শুনবে কেন, দেখেও নাও। কি গো, কোথায় চললে? বাজারে? তা আমাকে আর জিজ্ঞাসা করলে না যে আমি কি খাবো? না মানে, সবে কালকে বাজার থেকে সবচেয়ে বড় ভেটকি আনলাম, তুমি একাই খেলে কিনা, তাই ভাবলুম ওই 5 কেজি ভেটকি মাছ খেয়ে আর 3 দিন কিছু খাবে না হয়তো। কে বললো খাবো না, আলবাত খাবো। শোনো, এই মাছ মাংস ডিম দুধ মিষ্টি শাক সবজি খেয়ে খেয়ে পেটে শ্যাঁতলা পড়ে গেছে। আজ এমন কিছু আনো যা আমি আগে কোনো দিন খাইনি, বুঝলে? বুঝলাম। দাও না বাবা একটা উপায় বাদলে, না তো আজ আমার ঘরে ঠাঁই নেই, সবই তো বোঝো। তুমি এক কাজ করো, যা বাজার করার করো, আর সঙ্গে কিছু রাজহাঁসের ডিম কিনে আলাদা প্যাকেটে করে নিয়ে গিয়ে রাখবে, আর বলবে যে তোমার মনের মতো কিছু পাইনি, যা এনেছি ওটাই রান্না করো, আর ভুলেও এই প্যাকেটে হাত দেবে না। তারপরে যা করার আমি কাল তোমার বাড়ি গিয়ে করব, কেমন? যাও এখন বাজার করে নিয়ে বাড়ি যাও। ঠিক আছে, কদিন না হয় বারান্দায় রাত কাটাবো, কি আর করা যাবে। এই নাও গিন্নি, তোমার স্বাদের পদ্মার ইলিশ, মনের আনন্দে খেও, আর যদি বাঁচে তবে ওর মাথা দিয়ে আমার জন্য একটু কচু পাতা রেঁধে দিও, কেমন? এখন যাই গুটি গুটি পায়ে রাজসভার দিকে, দেখি মহারাজকে আজ কি নতুন আনন্দ দেওয়া যায়। অনেকদিন ধরে পকেটটা খালি হয়ে আছে। যাও যাও, সকালবেলা মেলা বকিও না তো, একবার বক বক ধরলে আর বন্ধ হবে না। হাতে আর মাত্র 3 দিন সময় মন্ত্রী, আজ সব আয়োজন করে ফেলতে হবে। সেলিমগড়ের মহারাজ নিজেই আসবেন, দেখো যত্নের যেন কোনো ত্রুটি না হয়, আর আজই ভাঁড়কে খবর দিয়ে দাও। কি খবর দেবেন মহারাজ? শুকুনির নাম নিতে না নিতেই শুকুনি হাজির। আরে গোপাল, এসো এসো, এই মাত্র তোমার কথাই বলছিলাম। সেই জন্যই তো সব কাজ কাম ছেড়ে এসে হাজির, আপনি ডাকলে না এসে থাকতে পারি মহারাজ? পেটমন্ত্র আদিক্ষেতের বাহার দেখো। বসো বসো গোপাল বসো। বলুন মহারাজ, আমি আপনার জন্য কি করতে পারি? বলছিলাম কি মহারাজ, অত জ্ঞানী ব্যক্তিদের সামনে গোপাল কি পারবে পাল্লা দিতে? অলবাত পারবে পাল্লা দিতে, আমার পুরোপুরি ভরসা আছে গোপালের উপর। আহা মহারাজ, তক্কাতক্কি না করে যদি একটু খোলসা করে ব্যাপারটা বলেন তাহলে আমি বলে দেব, পারবো কি পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। তবে শোনো, প্রতি 10 বছর অন্তর অন্তর আশেপাশে 10টা রাজ্যের মধ্যেই প্রতিযোগিতা হয় যে কোন রাজ্যের ভাঁড় কত বুদ্ধিমান। এই প্রতিযোগিতায় যে রাজ্য জয়ী হবে তাকে শ্রেষ্ঠ ভাঁড়ের খেতাব দেওয়া হবে, এবং হেরে যাওয়া 9টা রাজ্যের রাজার বাড়ি ভাঁড় ও মহারাজ নিমন্ত্রণ করে খাওয়ানো হবে। তার মানে? দাঁড়াও গোপাল, এখনো আছে, শুধু খাওয়া নয়, ওই 9 রাজ্যের রাজারা মিলে বিজয়ী ভাঁড়ের স্বর্ণ মূর্তি করে উপহার দেবেন। ঠিক আছে মহারাজ, প্রতিযোগিতাটা কবে?
আর মাত্র 3 দিন বাকি গোপাল। ঠিক আছে মহারাজ, আজ তাহলে আমি আসি, একটু পড়াশোনা করতে হবে কি না। আর হ্যাঁ মহারাজ, সব তো হলো, কিন্তু আমি যদি জিতি তাহলে আপনি আমাকে কি দেবেন? তুমি যা চাইবে আমার কাছে আমি তোমাকে সেটাই দেব। কি খুশি তো? ঠিক আছে মহারাজ, এখন আমি চলি। দেখলেন মহারাজ, ও বেটা ফিট মোটার কত সাহস, আর আপনিও হ্যাঁ বলে দিলেন। ও বেটা যদি বড় কিছু চেয়ে বসে তখন। গিন্নি, ও গিন্নি, দাও দাও এক গ্লাস ঠান্ডা জল দাও, দেখি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কি হয়েছে, কোনো বড় সমস্যা? না তো, তোমার এমন হবার কথা নয়। সমস্যা বলে সমস্যা, রাজবাড়ি থেকে সোনার মূর্তি আনা কি 4টিখানি কথা, তাও আবার নিজের। ও মা, এ কি বলছো তুমি? রাজা তোমার সোনার মুক্তি গড়িয়ে আবার তোমাকেই দেবে? এ আমি স্বপ্ন দেখছি না তো। এখনো পর্যন্ত স্বপ্ন, 3 দিন পরে সেটা সত্যি হবে, আর সত্যি করার দায়িত্বটাও আমার। যাই হোক, বেলা হয়েছে, যাই স্নানটা সেরে আসি। রান্না শেষ হয়েছে তো? হ্যাঁ হয়েছে, সারাদিন শুধু খাই খাই আর খাই খাই। তাহলে আসি গিন্নি। শোনো না, বলছিলু না, মহারাজের কঠোর নিষেধ আছে, কোনো মহিলা যেন এই কদিন তার রাজসভায় না যায়। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, আর দয়া করে সোনার মূর্তিটা নিয়ে ফিরো। একদিনও ভালো মুখে আমাকে বিদায় দিলে না, কি কপাল যে করে এসেছিলাম তা কে জানে। হারু কাকা, ও হারু কাকা, বাড়ি আছো নাকি? ও গোপাল বাবা জীবন। হ্যাঁ কাকা, পরদিন আসবো বলে 2 দিন দেরি হয়ে গেল। দাও দাও, তোমাকে আমি যে কুমিরের ডিম রাখতে দিয়েছিলাম, দাও ওটা দাও দেখি, মহারাজকে গিয়ে দিতে হবে। কি, ওটা কুমিরের ডিম ছিল? ও মা গো। সে কি কথা, তোমাকে রাখতে দিয়েছিলাম আর তুমি খেয়ে নিয়েছো, এখন এখন কি হবে গোপাল? মহারাজকে তো জরিমানা দিতে হবে। হ্যাঁ, তা দিতে হবে বই কি, মহারাজ শুলে না শুলে চড়িয়ে দেয় 1,00,000 টাকা দাম ওই ডিমগুলোর। বাঁচাও বাঁচাও গোপাল বাঁচাও, তুমি যে করে হোক আমাকে বাঁচাও, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু এই কথাটা শুনতে চাইছিল, তুমি ঠিক বলছো, যা বলবো তাই করবে, ভগবানের দিব্যি। তাহলে শোনো, হারু কাকাকে আর কখনো বেশি খরচ করাবে না, যা কিনে আনবে যেমন রাখবে, তেমন থাকবে তেমন খাবে, কেমন? ঠিক আছে গোপাল, ঠিক আছে। তাহলে আমি রাজার কাছে কিছু একটা বানিয়ে বলে দেব, কথাটা মনে থাকে যেন। ওই তো ওই তো, গোপাল এসে গেছে। এত দেরি হলো কেন গোপাল? রাস্তায় কিছু অসহায় মানুষদের সাহায্য করছিলাম মহারাজ, তাই দেরি হলো। ঠিক আছে ঠিক আছে, বসো বসো। আগে পরিচয় করিয়ে, ইনি হলেন সেলিমগড়ের মহারাজ, গত 10 বছরের জয়ী, আর তোমাদের প্রশ্ন মহারাজরাই করবেন। আর উনি হলেন রূপনগরের ভাঁড়, উনি আজাদগড়ের ভাঁড়, আর উনি নারায়ণপুরের ভাঁড়, আর ইনি হলেন গোপাল ভাঁড়। শুনেছি খুব বুদ্ধি নাকি তোমার, তো দেখি তুমি কতটা বুদ্ধিমান। কিন্তু মহারাজ, 3 জন কেন, বাকি 6 জন ভাঁড় কোথায়? বাকি 6টা রাজ্যে মহামারী চলছে, তাই তারা আসতে পারবেন না। যা, খানিকটা হালকা হওয়া গেল। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। বলো তো দেখি, এরা দুই বাপ বেটা, ওরা দুই বাপ বেটা, অনেকক্ষণ হাঁটছে প্রচন্ড ক্ষুধার্ত, হঠাৎ সামনে একটা তাল গাছ থেকে পড়ল। তালটার 3টে আঁটি ছিল, তালটাকে না কেটে সেই 3টে আঁটি এরা দুই বাপ বেটা ওরা দুই বাপ বেটা সমান ভাগে ভাগ করে খেল। সেটা কিভাবে সম্ভব? প্রশ্ন ভুল। তাহলে মনে হয় তালের 4টেই আঁটি ছিল। মনে হইতেছে
এই বাপ বেটার সম্পর্কের মধ্যে কিছু গন্ডগোল আছে, কিন্তু সেটা কি আমি বুঝতে পারছি না। কি হলো গোপাল, উত্তর দাও। হ্যাঁ মহারাজ, উত্তর দেব। নাতি, বাবা, দাদু তিনজন যাচ্ছিল। বাবা দাদুর বেটা, নাতি বাবার বেটা, তাহলে এরা দুই বাপ বেটা আর ওরা দুই বাপ বেটা। বাহ 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 বাহ, দারুণ বলেছো, দারুণ। দ্বিতীয় প্রশ্ন করছি, তোমরা আমাকে এমন কিছু একটা বলো যাতে আমি আমার চেয়ার ছেড়ে তোমাদের কাছে যেতে বাধ্য হই। মহারাজ, আমার পকেটে একটা সাপ আছে, সাপ সব জায়গায় পাওয়া যায় না, আপনি দেখবেন আসুন। মিথ্যা কথা। আচ্ছা মহারাজ, আমি যদি আপনাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে এখানে আনি? হবে না, আমার নিজের ইচ্ছাতেই আমি যাব। মহারাজ, আমাকে একদিন সময় দেন, আমি জাদু শিখে আসি, তারপরে এসে আপনাকে ওইখান থেকে এখানে নিয়ে আসবো জাদুর দ্বারা। কোনো সময় দেওয়া যাবে না, এখনই করতে হবে। গোপাল, তুমি কি পারবে? না মহারাজ, পারবো না। কিন্তু আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আপনাকে বাধ্য করতাম এখানে আসতে। তাই নাকি? ঠিক আছে, এসো তুমি এখানে তাহলে। কই, কি হলো, ডাকো এবার আমাকে। আচ্ছা, এইভাবেই তাহলে তুমি আমাকে ওখান থেকে এখানে আনলে। বাহ বাহ গোপাল বাহ, তোমার বুদ্ধির জবাব নেই। আজ এই প্রতিযোগিতায় তুমিই জয়ী হলে। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। কি গোপাল, বিদেশ ভ্রমণের জন্য প্রস্তুত তো? তবে এবারে আর দশটা দেশ হলো না, তিনটেতেই খুশি হতে হবে, বুঝলে? ও ঠিক আছে মহারাজ, তবে আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমাকে কি দেবেন। হ্যাঁ হ্যাঁ বলো, তোমার কি দরকার? মহারাজ, এই সোনার মূর্তি রাখার মতো জায়গা আমার কাছে তো নেই, তাই আমি চাই। না না, মূর্তি রাখার জন্যে রাজা তোমাকে বড় ঘর বাড়ি বানিয়ে দিতে পারবে না। আহ মন্ত্রী মশাই, পাকামো করো না, বলো গোপাল। আমি চাই মূর্তিটা আপনার প্রাসাদে কোনো একটা জায়গায় স্থাপিত হোক। আচ্ছা আচ্ছা, এই অবদা কেন, কোনো জায়গায় কেন, আমার পাশেই থাকবে তোমার সোনার মূর্তি। কি গোপাল, এবার দেখো তো কেমন লাগছে। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়।